শীত অনেক মানুষের প্রিয় ঋতু হলেও অনেকের জন্য অভিশাপ। তীব্র শীতে জনজীবনে নেমে আসে নানা দুর্ভোগ। আমাদের গ্রীষ্মপ্রধান দেশে যদিও শীতের দেখা মেলে 2 থেকে 3 মাস, আমাদের দেশে সর্বনিম্ন তাপমাত্রা 5, 7 বা 10 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। অথচ ওই মিয়াকন নামে সাইবেরিয়ান এক গ্রামে শীতকালে তাপমাত্রা নেমে আসে -70 ডিগ্রিতে। পৃথিবীর সবচেয়ে শীতল গ্রাম ওই মিয়াকন। এখানে সচরাচর এতই ঠান্ডা পড়ে যে মঙ্গল গ্রহের থেকেও বেশি শীতল মনে করা হয় এই অঞ্চলটিকে, যেখানে মঙ্গলে তাপমাত্রা কম থাকার কারণে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনা করা যাচ্ছে না। তাপমাত্রা বাড়াতে কেউ কেউ পরমাণু বোমা বিস্ফোরণের মতো পরামর্শ দিচ্ছেন। সেখানে আমাদের পৃথিবীতেও ওই মিয়াকন নামে তার চেয়ে বেশি শীতল একটা জায়গা আছে। তবে অবাক হওয়ার মতো তথ্য হলো, এই রকম ভয়ঙ্কর বা প্রতিকূল পরিবেশে বছরের পর বছর ধরে এই গ্রামগুলোতে মানুষ বসবাস করছে। সেন্ট্রাল সাইবেরিয়ার এই অঞ্চল, এই ওই মিয়াকন, রাজধানী মস্কো থেকে 3,300 মাইল দূরবর্তী এই গ্রামটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শীতল গ্রাম। ওই মিয়াকনের গড় তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস। তবে 1924 সালে এখানে একবার তাপমাত্রা -71 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। তারপর 2018 সালে তাপমাত্রা নেমে গিয়েছিল 88 ডিগ্রিতে। মাত্রা অতিরিক্ত ঠান্ডার কারণে তেমন কোনো ফসল হয় না ওই মিয়াকনে। বলগা হরিণ পালন করার কারণে মাংস আর স্যুপ এখানকার মানুষের প্রধান খাদ্য। তবে এই সব খাবার ফ্রিজে রাখার কোনো দরকার নাই। -50 ডিগ্রি তাপমাত্রায় খাবার নষ্ট হওয়ার কোনো ভয় নেই। এই অঞ্চলে গাড়ি চলন্ত অবস্থায় না থাকলেও বেশিরভাগ সময় ইঞ্জিন চালু করে রাখতে হয়, তা না হলে অকেজো হয়ে যেতে পারে। এমনকি কিছু বছর আগে এখানে 2 জন মানুষ ঠান্ডায় জমে মারা যান। তাদের গাড়ি নষ্ট হয়ে যায়, তারা গাড়ি থেকে নেমে বাকি পথ হেঁটে যাওয়ার চেষ্টা করেন, আর তাতে এই দুর্ঘটনা। বাইরে এত ঠান্ডা যে কিছুক্ষণের মধ্যে তারা বরফের মধ্যে জমে যান। ঠান্ডার কারণে এই বিশাল এলাকায় খুব বেশি একটা মানুষ বসবাস করে না। এখানে সব মিলিয়ে 500 লোকের বেঁচে থাকার চেয়ে মারা যাওয়া বেশি বিড়ম্বনার ওই মিয়াকনে, কারণ বরফ শীতল এই পরিবেশে মানুষকে সাহিত্য করার জায়গা পাওয়া দুষ্কর। এখানে মৃতদেহ ভর্তি কফিন সমাধিস্থ করার আগে কবর খননের জন্য আগুন জ্বালিয়ে বরফ মুক্ত মাটি কাটা হয়, আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগে যায় অন্তত 3-4 দিন। শত শত বছরেরও এখানে সমাধিস্থ মৃতদেহ পচন ধরে না। জানুয়ারিতে সবচেয়ে বেশি শীতল হয়ে থাকে এই রহস্যময় ওই মিয়াকন। সাধারণত এখানকার তাপমাত্রা -50 ডিগ্রির নিচে নেমে গেলে বন্ধ রাখা হয় এখানকার একমাত্র স্কুল। এছাড়াও ঠান্ডায় এখানে নানা উদ্ভট সব পরিস্থিতির মুখোমুখি হতে হয় বাসিন্দাদের। যেমন প্রচণ্ড ঠান্ডায় এখানে কিছুক্ষণ বাইরে থাকলে চোখের ওপর বরফের আস্তরণ জমে যায়। এছাড়াও কলমের কাড়ি, গ্লাসে রাখা জল কিছুক্ষণ পর তরল থাকে না, জমে যায়। বাইরে ফুটন্ত গরম জল আপনি যদি ছুঁড়ে দেন, সেটি জমে বরফে পরিণত হতে সময় লাগে মিনিটখানেক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।